আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ছবিতে কালার গেডিং কীভাবে করবেন এবং কি ছবিটাকে কীভাবে প্রফেশনাল ভাবে আপনি সুন্দর করে নিতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দেবো এখানে যে এই দুটো এটা কিন্তু একটু মোবাইলের ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আপনি কীভাবে সহজে কালার গেডিং আপনি করতে পারবেন সেটি দেখাচ্ছি প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটাকে আমার একটু ক্লিয়ার করে নিতে হবে ক্লিয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিচ্ছি ছবিটিকে একটু ফসা করার জন্য এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে দেখেন আমি স্কিন করে দিলাম এখন দেখুন ছবিটা কিন্তু হয়ে পুরো ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু সমস্ত লেখাই কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে দেখুন এটা কিন্তু অন্ধকার অন্ধকার এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই ছবিটাকে আপনি এখানে যে সাদা যে লাইটটা পড়েছে সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো রিমুভ করার জন্য এখানে ম্যাজিক টুলে চলে যাব ম্যাজিক টুল এক একটি ক্লিক করে দিয়ে এই সাদা যে মার্কটা রয়েছে এটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে দেখুন সিলেকটিভ কালার সিলেকটিভ কালারে এটাকে আমি এখানে রেড কালার এখানে আমি হোয়াইট কালার দিয়ে দেবো হোয়াইট কালার দিয়ে হালকা একটু এটা কমিয়ে দিচ্ছি ন্যাচার এখানে ন্যাচারাল দেখতে পাবেন ওকে করে দিলাম একটু কিন্তু কমিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার ফেদার এখানে দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখন আবার যাব যাবো এখান থেকে হোয়াইট কালার পেস্ট করে এটাকে একটু আর একটু আমি এখানে কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার কারণ হলো এই যে সাদা যে লাইটটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ঘিউ সে দেখতে পাবেন সে সলিউশনে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দিলে এটাকে হালকা একটু একটু কালারটা একটু এখান থেকে ঠিক করে নেব ওকে করে করে ক্যান্সেল দিলাম মাধ্যমে কিন্তু ছবিটাকে আপনি একটু সুন্দর দুটি ক্লিকের করে নিতে পারেন দুটি লেয়ার আমি এক করে যে কন্ট্রোল শিফট এই বাটন প্রেস করে দিয়ে ঠিক ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন এই একটি ছবি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লেয়ারের আমি কাজ দেখাবো আজকে লেয়ারের কাজের জন্য এখানে প্রথম এই ড্রেসটাকে আমি একটু কালার করে নেব কালার করার জন্য এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করে দিচ্ছি লেয়ার দেখতে পারবেন নিউ ফিল কালার দেখতে পারবেন এখানে ক্যারেটের নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ক্লিক করে দিয়ে সলিড কালার দিয়ে দিব এখানে আমি ইউলো কালার সিলেক্ট করে দিচ্ছি গোল্ডেন কালার ওকে করে দিলাম এখন কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব আই বাটন প্রেস করে দিলাম এটার ব্রান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি কালার করে দিচ্ছি এখন চলে যাব আমি ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ টুল এখানে যদি আপনি ঘোষণ তাহলে দেখুন এই অলঙ্কারটা কিন্তু আপনার গোল্ডেন কালার হবে এই প্রতিটা লেয়ারের প্রতিটা কাজ আপনি যে ড্রেসটা আপনি রূপান্তরিত করতে চাচ্ছেন পরিবর্তন করতে চান সেটার উপরে এরকম লেয়ার করে আপনি কাজটা আপনি করে নিতে পারেন এই অলঙ্কারটা কিন্তু সোনালি কালার ছিল না বা গোল্ডেন কালার ছিল না আমি কিন্তু এটাকে গোল্ডেন কালার করে নেবো এখন যদি আপনি মনে করেন এটা বেশি হয়েছে সেক্ষেত্রে একটু হালকা কমিয়ে দিতে পারেন ওকে করে দিচ্ছি এখন এখানে আরেকটি লেয়ার আমি করে নিচ্ছি করার জন্য ক্যাটনিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে সলিড কালার এখানে আমি ব্লু কালার ইফেক্ট দিয়ে দেবো ওকে করে দিলাম এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবো প্রেস করে দিয়ে এটাকে আমি লাইট করে দিচ্ছি লাইট করে দিলাম আমি এখন যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটাকে আমি কালার করব। কালার করার জন্য এই ড্রেসের উপর আমি এই ড্রেসটাকে আমি ঘষে নেব এখান থেকে ঘষব আমি এতটুকু পরিমাণ ঘষলাম এটাকে বারিং চেঞ্জ করে এটাই আপনি যদি কালার করে দেন তাহলে দেখুন এটা কিন্তু একদম গাঢ় লাল হয়ে যাবে যে নিচেরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে গেছে এখানে কালার চেঞ্জ করে করে আপনি যে কোনো ধরনের কালার এখানে আপনি সেট করে নিতে পারেন ধরুন এই কালার যদি আপনি করেন তাহলে এটা পুরো আপনি ফিল করে দিবেন এখানে পুরো টাপে ফিল করে দিবেন যে কালার প্রয়োজন সেই কালার আপনি এখান থেকে করতে পারবেন দেখুন এটাকে আমি ফিল করে দিলাম জামাটা কিন্তু এখান থেকে অন্য একটি কালারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে সহজ টেকনিকে আপনি কালার গেডিং করতে পারেন ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন এখন সবটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল বাটন প্রেস করে কন্ট্রোল যে মোড চেঞ্জ করে এটাকে স্ক্রিন করে দিচ্ছি স্কিন করে দিলাম স্কিন করে দিচ্ছি এটাকে আমি একটু হালকা একটু কমে দিলাম ছবিটা কিন্তু এখন অন্যরকম সুন্দর এসেছে কন্ট্রোল ই বাটন ফেস করে দেখ করে নিব ইমেজ এখানে অটো টোন দিয়ে দিচ্ছি অটো কন্ট্রাস্ট অটো কালার দিয়ে দিলাম এখন দেখুন কতটা সুন্দর লাগছে কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে হালকা একটু ইফেক্ট এখান থেকে কমিয়ে দেবো আমি ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা যেমন কতটা সুন্দর হয়ে গেছে তাহলে দেখলেন কিভাবে কালার গেডিং করবেন এবং লেয়ারের কাজগুলো আপনি কিভাবে করতে পারবেন সেটি দেখে দিলাম থ্যাংক ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিলাইকনে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভালো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ